বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারের নির্বাহী ক্ষমতায় তা বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীতে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের একটি কোর্সের উদ্বোধনকালে মন্ত্রী আরও জানান, আগামী 24 সেপ্টেম্বর খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ শেষ হবে, তবে পরিবারের পক্ষ থেকে আবেদন পেলেই সরকার তা আবারও বাড়াবে। এ সময় বিচারকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ঋণ খেলাপিরা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এটা ওনারা বাড়াতে চান কি না সেটা ওনাদের উপরে নির্ভর করবে। যদি ওনারা এই এটার মেয়াদ বাড়াতে চান, আমি এইটুকু বলতে পারি, অবশ্যই সরকার এটার মেয়াদ বাড়াবে।